আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম অনলাইন ক্লাসে। আজকে আমরা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ইয়ার ফাইনাল পরীক্ষার প্রিপারেশন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নিই, লেটস হ্যাভ এ লুক হোয়াট ইজ ইন দ্য সিলেবাস ইন ইয়ার ফাইনাল এক্সামিনেশন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। সো এখানে আমাদের কলেজে যে সিলেবাস করা হয়েছে, ইয়ার ফাইনাল এক্সামিনেশন, ফাইনাল এক্সাম, ইয়ার ফাইনাল এক্সাম, ফুল মার্কস 100, ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার, দুই পেপার মিলে পরীক্ষাটা হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সময় থাকবে পরীক্ষায় 3 ঘন্টা। ফার্স্ট পেপারের এখানে ইউনিট 9 থেকে 15 পর্যন্ত পরীক্ষা হবে। তো সেকেন্ড পেপার থেকে আমাদের যে জিনিসগুলো থাকবে এগুলো আমরা একটু দেখে নিই। যেমন সেকেন্ড পেপার থেকে থাকবে মডিফায়ার, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এরপরে থাকবে সেন্টেন্স কানেক্টর, ন্যারেশন, রিপোর্ট, অ্যাপ্লিকেশন, এই কয়টা এটা আমাদের সেকেন্ড পেপার থাকবে। আর টোটাল মার্কস ডিস্ট্রিবিউশনটা এখানে দেখানো হয়েছে, যেমন 60 মার্কস থাকবে ফার্স্ট পেপার থেকে, 40 মার্কস থাকবে সেকেন্ড পেপার থেকে। এখন ফার্স্ট পেপারের মধ্যে যে কোশ্চেনগুলো থাকবে এটা কী টাইপের থাকবে, যেমন ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপার থেকে যেটা থাকবে সেটা হলো আমাদের প্রথম যে প্যাসেজ থাকবে, মোট এখানে 3টা প্যাসেজ থাকবে। প্রথম প্যাসেজ থেকে থাকবে MCQ 1 নম্বর প্রশ্নের এই অংশে, এবং 2 নম্বর অংশে থাকবে ওপেন এন্ডেড কোশ্চেন। তো MCQ যে এটাতে থাকবে 5 মার্কস, আর ওপেন এন্ডেড কোশ্চেন এটাতে থাকবে 10 মার্কস, যেটা বিতে থাকবে। 5টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেনে থাকবে 10 মার্কস। খুব ভালো করে এটা দেখে নিই যে MCQ থাকবে 5 মার্কস এবং ওপেন এন্ডেড কোশ্চেনে থাকবে 10 মার্কস, 5টা কোশ্চেনে থাকবে 10 মার্কস। তো আমরা এখন একটু দেখে নিই যে কোশ্চেনটা কেমন হবে এবং এই প্যাসেজটা কীভাবে থাকবে। একটা নমুনা মডেল কোশ্চেন যদি আমরা দেখে নিই, বা বোর্ড পরীক্ষা বোর্ড স্ট্যান্ডার্ড যেমন আসছে ঠিক ওই ধরনেরই ইনশাল্লাহ কোশ্চেন হবে। প্রথম পেজেস থেকে, সেকেন্ড পেজেস থেকে এবং থার্ড পেজ থেকে। এখানে আমার সামনে এখন যেটা দেখছি এটাতে আছে চিটাগং বোর্ড। চিটাগং বোর্ড থেকে আমরা দেখি যে এটা একটা চিটাগং বোর্ড কোশ্চেন। এখানে আমরা যেটা দেখছি, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন 1A and B, ঠিক এরকমই। এর নিচে যে দেওয়া থাকবে, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। যেমন এই অংশে আছে কি, দ্য ওয়ার্ড ডিকেড রিফার্স টু 30 ইয়ার্স, 50 ইয়ার্স, 10 ইয়ার্স অর 5 ইয়ার্স, ঠিক এবার B, C, D, E এরকম 5টা কোশ্চেন থাকবে। এগুলো হলো মাল্টিপল চয়েস কোশ্চেন, এবং একটাতে থাকবে 1 মার্কস করে, যেমন 1×5। আর একের বি অংশে যে ওপেন এন্ডেড কোশ্চেন, যেমন আনসার দ্য কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, এখানে 5টা কোশ্চেন আছে এবং 5টা কোশ্চেনে 1টা প্রশ্নে 2 করে মার্কস, 2 মার্কস করে এখানে থাকবে। তাহলে 2 মার্কসে হলে যে 2×5=10 মার্কস থাকবে। তো আমাদের এই 5টা প্রশ্নের আনসার করতে হবে। প্রশ্নের আনসারগুলো একেবারে ছোটো না হয়ে যায়, আবার একেবারে বড় না হয়ে যায়। তো প্রশ্নে যা চাওয়া হয়েছে সেই আনসারটা আমাদের করতে হবে। আর নাম্বার 2তে যেটা থাকবে, আমাদের একটা ফ্লো চার্ট করতে হবে। ফ্লো চার্টে থাকবে 10 মার্কস, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং রোল অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ গাজীপীর, যেমন এরকম একটা ফ্লো চার্ট এখানে আমরা দেখছি। ফ্লো চার্টের নিচে এরকম বক্স দেওয়া থাকবে, 6টা বক্স দেওয়া থাকবে, এরকম 6টা বক্স দেওয়া থাকবে। আমাদেরকে প্রথম যে বক্স এটার আনসার করে দেওয়া থাকবে, আর এরপরে যে বাকি যে বক্সগুলো আছে এগুলোর আনসার আমাদেরকে করতে হবে। তো আমাদেরকে 5টা বক্সে আনসার লিখতে হবে, আমাদের আনসার করতে হবে 5টা বক্সে, এবং প্রতিটি আনসারের জন্য থাকবে 2 মার্কস, অর্থাৎ 5টা হলে 10 মার্কস, 2টা হলে 4 মার্কস, 3টা হলে 6 মার্কস, এভাবেই আমাদের আনসার করতে হবে। তো ফ্লো চার্টের উপরে আমি আলাদা একটা ক্লাস নেবো। অনেকেই ফ্লো চার্টের উপরে
ওনাদের সমস্যা জানিয়েছেন যে ফ্লো চার্টের উপর আলোচনা করলে ভালো হয়, ফ্লো চার্ট কীভাবে করতে হবে। এখন জাস্ট আমি দেখে দিচ্ছি কোশ্চেনটা কেমন হবে। তাহলে প্রথমে একটা প্যাসেজ থাকবে এরকম, প্যাসেজের পরে এরকম কোশ্চেন থাকবে মাল্টিপল চয়েস। এরপরে যে কোশ্চেন আসবে সেই কোশ্চেনগুলো যেমন থাকবে এরকম বি অংশে যে কোশ্চেনগুলো দেওয়াছে। আর দ্বিতীয় যে প্যাসেজ থাকবে সেকেন্ড প্যাসেজ, এই প্যাসেজের পরে একটা ফ্লো চার্ট থাকবে। ফ্লো চার্টে এরকম বক্স দেওয়া থাকবে, ছয়টা বক্স, ছয়টা বক্সের মধ্যে প্রথমটার আনসার দেওয়া থাকবে, বাকি পাঁচটার আনসার আমাদেরকে লিখতে হবে। এরপরে আমাদেরকে সামারি লিখতে হবে, এরকম একটা প্যাসেজ দেওয়া থাকতে পারে অথবা পয়েম দেওয়া থাকতে পারে। তো আমরা এই পরীক্ষার জন্য প্যাসেজ পড়বো, প্যাসেজে থাকবে ইনশাল্লাহ। তো সিলেবাসের মধ্যে থেকে বা টেক্সট বুক বইয়ের মধ্যে যে প্যাসেজগুলো আমরা পড়েছি এর মধ্যে কোনো একটা অংশ উঠে দেওয়া থাকবে। এবং এর এই রূপ যেমন এখানে কি আছে, সামারাইজ দ্য ফলোয়িং পয়েম লেখা আছে। তো আমরা কি করতে পারি, যেমন লিখতে পারি সামারিং দ্য ফলোয়িং প্যাসেজ। তো এটার আনসার তো আমাদেরকে তখন করতে হবে। চার নম্বর প্রশ্নে ঠিক এরকমই থাকবে, এখানে যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অ্যান্ড মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জেস ইফ নেসেসারি। তো এখানে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ, অর্থাৎ এখানে ক্লু দেওয়া থাকবে আর এই ক্লুগুলো অনুসারে আমাদেরকে আনসার করতে হবে। এবং দশটা গ্যাপ থাকবে, দশটা গ্যাপে আনসার করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে যে ক্লুগুলো দেওয়া আছে এই ক্লুগুলো কিন্তু ঠিক যে শব্দ আছে ওই শব্দই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসতে পারে, অথবা এই শব্দকে পরিবর্তন করে আমাদেরকে এরকম ব্যবহার করতে হইতে পারে। যেমন এখানে যে শব্দটা আছে ভিক্টোরিয়াস, কিন্তু আমাদের আনসারে যা বসতে পারে ভিক্টরি। যেমন এখানে দেওয়া আছে ইনডিপেন্ডেন্স একটা শব্দ, তা এখন কী হইতে পারে আমাদের ব্যবহার করতে হইতে পারে ইনডিপেন্ডেন্ট। অপারেশন লেখা আছে অপারেশন, তো আমাদের যা লিখতে হইতে পারে অপ্রেস, এরকম পরিবর্তন হইতে পারে, অথবা হুবহুব ওই শব্দটা ব্যবহার করলে উত্তর হয় এরকমও হইতে পারে। এরপরে আমাদের পাঁচ নম্বর প্রশ্নের যে কোশ্চেনটা থাকবে, পাঁচ নম্বর প্রশ্নের যে কোশ্চেন এই কোশ্চেনটা হবে এরকম ঠিক, ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, এটা হলো উইদাউট ক্লুজ। এই প্রশ্নে কোনো ক্লু দেওয়া থাকবে না, অর্থাৎ ক্লু ছাড়াই আমাদেরকে করতে হবে এবং সেন্স করে নিতে হবে যে এই গ্যাপে কী শব্দ বসতে পারে, অথবা তো কোনো শব্দ যদি বসানো হয় বা বসানো যায় তাহলে আমরা মার্কস পেয়ে যাব। এই তো এই ফাইভ পর্যন্ত হুবহু মডেল কোশ্চেন বই যেভাবে আছে সেভাবে। এখন চার নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে কী কী পড়তে হবে, পাঁচ নম্বর প্রশ্নের জন্য কী কী পড়তে হবে, আমরা এটার একটা শর্ট প্রস্তুতি দিয়ে দেব। তাহলে এখন আমরা দেখি বাকি আমরা আমাদের সিলেবাসে ফিরে যাই। তো এইখানে সিলেবাসে যেটা আমরা আলোচনা করলাম যে এইখান থেকে আমরা আলোচনা করেছি ওয়ান এ ওয়ান বি, দুই নম্বরে যে ফ্লো চার্ট থাকবে এটা আমরা আলোচনা করলাম, তিন নম্বরে সামারি থাকবে এটাও দেখানো হলো কীভাবে থাকবে, চার নম্বরে উইথ ক্লোজ থাকবে এটা আমরা দেখালাম মডেল কোশ্চেন বইয়ে যে এরকম চার নম্বর ওইরকমই থাকবে, তবে এই কোশ্চেনগুলো বোর্ড কোশ্চেন থেকে করা হবে, বোর্ড থেকে তোমরা প্রিপারেশান নেবে এবং কোন কোন বোর্ড প্রিপারেশান নেবে এটা আমি এখন বলে দেব। পাঁচ নম্বর প্রশ্নে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, এটাও বোর্ড স্ট্যান্ডার্ড দেখে দেওয়া হলো যে পাঁচ পর্যন্ত। আর ছয় নম্বরে থাকবে আমাদের প্যারাগ্রাফ, হ্যাঁ ক্লোজ টেস্ট উইথ ক্লোজ। এখন এই যে চার নম্বরে যেটা আছে, চার নম্বরের দশটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে কিন্তু এখানে মার্কস হবে ফাইভ। আর পাঁচ নম্বরে উইদাউট ক্লোজ, এই যে উইদাউট ক্লোজ যেটা, এটাতে দশটা দশ মার্কস, অর্থাৎ একটা গেপের জন্য এক মার্কস। আর আমাদের ছয় নম্বরে থাকবে নাম্বার সিক্স, এখানে থাকবে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা থাকবে টেন মার্কস। তো টেন মার্কস যে আমাদের থাকবে, তো প্যারাগ্রাফটা ওই উপযোগী রুম লিখতে হবে, কী কী প্যারাগ্রাফ পড়তে হবে আমি নিচে এখনই বলে দেবো, তোমরা নোট করে নেবে অথবা স্ক্রিনশট দিয়ে করে নেবা। এরপরে সেকেন্ড পেপার থেকে আমাদেরকে যেটা পড়তে হবে এইটা একটু দেখে নিই যে এখানে আছে কি, ইংলিশ সেকেন্ড পেপার, এখানে সেকেন্ড পেপার থেকে ফর্টি মার্কসের আনসার করতে হবে। ঠিক এভাবে যেমন এক নম্বরে দেওয়া আছে এমসিকিউ, দুই নম্বরে ফ্লো চার্ট, তিন নম্বরে সামারি, চার নম্বরে ক্লোজ স্টেট উইথ ক্লোজ, পাঁচ নম্বরে ক্লোজ স্টেট উইদাউট ক্লোজ, ছয় নম্বরে প্যারাগ্রাফ, প্রশ্ন ঠিক এইভাবেই থাকবে। সেকেন্ড পেপারের যে কোশ্চেন হবে সেটা প্রশ্নের সাত নম্বরে এইরূপ থাকবে, মডিফায়ার থাকবে।
তো মডিফায়ারের উপর ইতিমধ্যে ক্লাস নেওয়া হয়েছে আমরা, তো আবার এখানে সুযোগ পেলে আমরা ইনশাআল্লাহ মডিফায়ারের উপর আলোচনা করে দেওয়া হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকবে এরপরে। তো মডিফায়ার বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো ফলো করার জন্য, অনুসরণ করার জন্য বলা হচ্ছে, কিন্তু কোন কোন বোর্ড ফলো করা হবে প্রয়োজনে এরপরে কোনো এক ক্লাসে সুযোগ পেলে কিছুটা বলে দেব। তবে ১৬, ১৭, ১৯ এই তিন বোর্ডের মধ্যেই আসার সম্ভাবনা বেশি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেমন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটাতেও থাকবে ৫ মার্কস, ৫টা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকবে, হয়তো সিম্পল করতে হবে অথবা কমপ্লেক্স করতে হবে অথবা কম্পাউন্ড করতে হবে অথবা এফার্মেটিভ টু নেগেটিভ করতে হবে অথবা অ্যাসার্টিভ টু এক্সক্লামেটিভ করতে হতে পারে অথবা পজিটিভ অথবা সুপারলেটিভ অথবা কম্পারেটিভ, এরকম করতে বলা হয়েছে থাকতে পারে। তো এখানে ৫টা ৫ মার্কস থাকবে। বোর্ড পরীক্ষা যেমন আছে ঠিক ওইরূপ। ৯ নম্বরে থাকবে সেন্টেন্স কানেক্টর। তো আমাদেরকে সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের জন্য আমরা বোর্ড কোশ্চেনগুলো ফলো করব। ১৬, ১৭ এবং ১৯। আর সেন্টেন্স কানেক্টর এটার জন্য আমরা বোর্ড কোশ্চেনগুলো ফলো করব। সেন্টেন্স কানেক্টরের জন্য বিশেষ করে আমরা ১৬ সাল এবং ১৭ সাল এই দুটো বোর্ডই দেখি, যেহেতু এটা অনেকে একটু হার্ড মনে করে। আর এটার উপর যদি এর আগে অনেক বিস্তারিত ক্লাস নেওয়া হয়েছিল, তারপরে আবার সুযোগ পেলে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ১০ নম্বরে থাকবে নেরিশান। নেরিশানে থাকবে ৫ মার্কস, এটাও বোর্ড স্ট্যান্ডার্ড। আর এটা আমরা আনসার করব, অর্থাৎ বোর্ড থেকে প্রিপারেশানটা নিব। ১০ নম্বরে থাকবে নেরিশান, একটু বড় করে নিলাম আমরা দেখার সুবিধার্থে। তো ১০ নম্বরে নেরিশান থাকবে, নেরিশান বোর্ড স্ট্যান্ডার্ড, এখান থেকে আমরা প্রিপারেশান নেব। ১৬, ১৭ এবং ১৯ সালের নেরিশানগুলো প্র্যাকটিস করব। ১১ নম্বরে যেটা আছে রিপোর্ট, এটাও আমাদের সেকেন্ড পেপারের অংশ। রিপোর্ট কীভাবে লিখতে হয় এরপরে ক্লাস নেওয়া হয়েছিল, সুযোগ পেলে ভবিষ্যতে ইনশাল্লাহ ক্লাস নেওয়া হবে, কীভাবে রিপোর্ট লিখতে হবে, কীভাবে আনসার করতে হবে। আর নাম্বার ১২, এখানে আমাদেরকে অ্যাপ্লিকেশান লিখতে হবে, কী কী অ্যাপ্লিকেশান পড়তে হবে। আমি নিজে এখন বিস্তারিত এগুলোর আলোচনা করে দেবো যে কী কী অ্যাপ্লিকেশান আমাদেরকে পড়তে হবে। তো এই অ্যাপ্লিকেশানে কত মার্কস থাকবে আমরা একটু দেখে নিই। অ্যাপ্লিকেশানে থাকবে ১০ মার্কস, অ্যাপ্লিকেশানে ১০ মার্কস, রিপোর্ট ১০ মার্কস। তো এই আমাদের সিলেবাসের বিষয়, অর্থাৎ ১২ নম্বর অ্যাপ্লিকেশান থাকবে, ১১ নম্বর যেমন রিপোর্ট থাকবে, আবার ১০ নম্বর নেরিশন আর স্পিচ সেকেন্ড পেপার থেকে, ৯ নম্বর সেন্টেন্স কানেক্টর, ৮ নম্বর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, নাম্বার ৭ মডিফায়ার। এইভাবে এইটুকুগুলো হলো সেকেন্ড পেপার থেকে। এখন আমরা বিস্তারিত নিচে দেখি, যেমন এখানে আছে আমাদের কী কী অ্যাপ্লিকেশান পড়তে হবে, এটা দেওয়া আছে এখানে যে ইয়ার ফাইনাল পরীক্ষার জন্য। আমরা ইয়ার ফাইনাল পরীক্ষার জন্য পড়তে হবে যেমন ডিবেটিং ক্লাব, রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশান টু ইয়ার প্রিন্সিপাল ফর হোল্ডিং এ ডিবেটিং ক্লাব ইন ইয়ার কলেজ। নাম্বার সেকেন্ড আমাদেরকে যে অ্যাপ্লিকেশানটা পড়তে হবে এটা হলো স্টাডি টু, রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশান টু দি প্রিন্সিপাল অফ ইয়ার কলেজ টু গো ফর এ স্টাডি টুর, এরকম একটা অ্যাপ্লিকেশান পড়তে হবে। নাম্বার ৩, আমাদেরকে যে অ্যাপ্লিকেশানটার প্রস্তুতি নিতে হবে এটা হলো যেমন কম্পিউটার ল্যাব, তো কম্পিউটার ল্যাবের জন্য প্রিন্সিপালের নিকট আবেদন করতে হবে। নাম্বার ৪, ল্যাঙ্গুয়েজ ক্লাব, যে আমাদের কলেজে ল্যাঙ্গুয়েজ ক্লাব দরকার, কোনো ল্যাঙ্গুয়েজ ক্লাব নেই, এইটার উপরে একটা অ্যাপ্লিকেশান প্রিন্সিপাল বরাবর লিখতে হবে। নাম্বার ৫, আমাদের যেটা পড়তে হবে সেটা হলো ফর হোল্ডিং সাম এক্সট্রা ক্লাসেস অন ইংলিশ প্যারাগ্রাফ, ফর হোল্ডিং সাম এক্সট্রা ক্লাসেস অন ইংলিশ, সরি, ফর হোল্ডিং সাম এক্সট্রা ক্লাসেস অন ইংলিশ, অর্থাৎ ইংরেজির উপরে আমাদের কিছু অতিরিক্ত ক্লাস নেওয়ার জন্য আবেদন। এখন আমরা দেখব যে আমাদের কী কী প্যারাগ্রাফ পড়তে হবে। নাম্বার ১, আমাদেরকে কী পড়তে হবে, যেমন ফোক মিউজিক অ্যান্ড মডার্ন মিউজিক, এটা পড়তে হবে। নাম্বার ২,
অর্থাৎ এখানে দুই নাম্বারটা আসলে নাম্বার আসে নাই, ডাইরেক্ট চলে আসছে। এটা হলো আমরা নাম্বার সিক্সে ব্যবহার করতে পারবো, যে সেভেন্থ মার্চ স্পিচ অফ শেখ মুজিবুর রহমান, এই প্যারাগ্রাফটার পুরো আমরা প্রস্তুতি নেব। আর এটা হলো ষষ্ঠ নম্বরে যাবে, নাম্বার টু ডিফরেস্টেশন, এটা আমরা আগে থেকেই হয়তো আমাদের পড়া আছে, আমরা নিচের ক্লাসে পড়ে আসছি ক্লাস নাইন টেনে। নাম্বার থ্রি কুয়াকাটা, তাহলে কুয়াকাটা এটার পরে আমাদের আলোচনা করতে হবে। কুয়াকাটা আমরা আমাদের টেক্সট বই পড়েছি, সেখান থেকে আমরা টেক্সট বই যেমনটি আছে মোটামুটি সেখান থেকে তৈরি করে নিলে আমরা পড়তে পারবো। এরপর কিছু প্যারাগ্রাফ আমরা এখানে আলোচনা করে দেব, কিছু প্যারাগ্রাফ। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে একটা সংক্ষিপ্ত প্যারাগ্রাফ লিখতে বলা হবে। তো এটার পরে আমরা কীভাবে প্রস্তুতি নেব এটার উপরে আলোচনা করে দেবো। আর নাম্বার ফাইভ ক্লাইমেট চেঞ্জ, বর্তমানে মোস্ট টপিক ক্লাইমেট চেঞ্জ, এইটার উপরে আমাদের একটু প্রস্তুতি নিতে হবে। এখন আসি আমরা যে আমাদের রিপোর্ট কী কী পড়তে হবে সেকেন্ড পেপার থেকে। রিপোর্টের মধ্যে যেমন আছে ফুড অ্যাডাল্টারেশন, এটা আমাদের পড়তে হবে। প্রাইস গিভিং সেরিমনি পড়তে হবে, ড্রাগ এডিকশন পড়তে হবে, ফায়ার ইনগ্রামস ফ্যাক্টরি অ্যান্ড ইম্প্যাক্ট অফ ফেসবুক, এই পাঁচটা রিপোর্ট আমাদেরকে পড়তে হবে। তো বিশেষ করে আমরা প্রিপারেশন নিব যেমন প্রাইস গিভিং সেরিমনি, ড্রাগ এডিকশন, ফায়ার ইনগ্রামস ফ্যাক্টরি অ্যান্ড ইম্প্যাক্ট অফ ফেসবুক। যদি ফুড অ্যাডাল্টারেশন আগের কোনো পরীক্ষা আমরা নিয়ে থাকি তাহলে নিচের চারটা পড়লে অনেকটা যথেষ্ট হয়ে যাবে, আর যদি না এসে থাকে তাহলে ওইটারও প্রিপারেশন নেব। এবার আমরা প্রথম প্যাসেজ অর্থাৎ এক নম্বর কোশ্চেনের জন্য যে যে প্যাসেজগুলো আমাদের পড়তে হবে এইটার উপরে একটু দেখি, এক নজর দেখি নিই কোন কোন প্যাসেজ আমাদেরকে পড়তে হবে। এখানে আমরা দেখতেছি, দেখা যাক যে এখানে প্যাসেজ আছে যেমন প্যাসেজ ফর ওয়ান এ, প্যাসেজ ফর ওয়ান এ অর্থাৎ প্রথম যে প্যাসেজ, এইটার জন্য আমাদের যে প্যাসেজগুলো পড়তে হবে, যেমন আছে কি কনফ্লিক্ট ক্যান বি আ পিচ মুভমেন্ট, ম্যান্ড মিশন, বিউটি ইজ ইজি টু, ফোক মিউজিক, পান্ডাস বেম্বু, ইউনিভার্সিটি শুড নেভার, দ্য এক্সটেরিয়র, এইটা আমরা কোথায় পাবো? এটা আমরা আমাদের বইয়ের সূচিপত্র যদি আমরা একটু খেয়াল করি, আমাদের বইয়ের সূচিপত্রতেই দেওয়া আছে। হয়তো কারো মডেল কোশ্চেনের একটু আগে দেওয়া থাকতে পারে, কারো মডেল কোশ্চেন একটু পরে দেওয়া থাকতে পারে, যেহেতু নবদূত বই থেকে আমরা এগুলো প্রস্তুত নেব। এখন নবদূত বই সবার আবার হয়তো একরকম নাও হইতে পারে, একই সালে নাও হইতে পারে। আমার কাছে যে মডেল কোশ্চেন বইটা আছে এইটা থেকে আমি একটু দেখিয়ে দিব যে কোন কোন মডেল কোশ্চেন বা কোন কোন জায়গায় এগুলো আমরা পাইতে পারি, কোন কোন মডেল কোশ্চেনে একটু আমরা খেয়াল করি। যেমন এইখানে আছে এই বইয়ের ৩৪ নাম্বার, ইউনিভার্সিটি শুড নেভার বি টিক দেওয়া আছে, যেটা এইটাই বইয়ের সরি ২৪ নাম্বারে দেওয়া আছে। এরপরে এখানে আছে ৩৪ নম্বরে পান্ডাস বেম্বু দেওয়া আছে, কনফ্লিক্ট ক্যান বি দেওয়া আছে ৪৭ নম্বর মডেল কোশ্চেনে, ৫১ দেওয়া আছে আ পিস মুভমেন্ট, ৬১ আছে ম্যান্ড মিশন, ৬২ আছে বিউটি ইজ ইজি, ৬৩ আছে ফোক মিউজিক এবং ৭১ আছে দ্য এক্সটেরিয়র অফ। তো কারো বই যদি বেশি একবারে নিউয়েস্ট ভার্সন হয়ে থাকে, ওই বইটা পেয়ে থাকে, কারণ বইটা প্রথম দিকে এসেছিল না, তোমরা বই কিনেছো কিন্তু দেখা গেছে গত বছরের ভার্সন অনুসারে দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে কিছু কম বেশি হতে পারে। যেমন দ্য এক্সটেরিয়র অফ দি যে ৭১ যে মডেল কোশ্চেনটা আছে এটা এগিয়ে দেওয়া থাকতে পারে। তো আমরা এখন চলে যাই আমাদের সিলেবাস অংশে। এইখানে ফর আনসারিং কোশ্চেন নম্বর ৪, অর্থাৎ আমরা যে দেখেছিলাম যে চার নম্বর অংশে আমাদের কি প্রশ্ন থাকবে, এখানে আমরা সিলেবাসে দেখিয়েছিলাম চার নম্বর প্রশ্নে আমাদের জন্য থাকবে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, এইগুলো আমরা কোত্থেকে পড়বো বা কীভাবে পড়বো এইটার আলোচনা আমরা এখন একটু দেখব। এখানে দেওয়া আছে, এখানে লেখা আছে কি ফর আনসারিং কোশ্চেন নম্বর ৪ উইথ ক্লোজ, এইটা এখন কোন কোন বোর্ড আমরা পড়বো এটা দেখি। এটার জন্য আমরা পড়বো যেমন
বোর্ড কোশ্চেন 2016, এখান থেকে আমরা পড়বো যেমন ডিবি অর্থাৎ ঢাকা বোর্ড, জেবি অর্থাৎ যশোর বোর্ড, সিএম অর্থাৎ কুমিল্লা বোর্ড, আর বোর্ড কোশ্চেন 2007 থেকে আমরা যে যে বোর্ডগুলো পড়বো, ডিবি অর্থাৎ ঢাকা বোর্ড, এসবি অর্থাৎ সিলেট বোর্ড, বিবি অর্থাৎ বরিশাল বোর্ড, আর বোর্ড কোশ্চেন 2019 এখান থেকে আমরা চার নম্বরের জন্য যে যে বোর্ডগুলো পড়বো, একটা হলো আর বি রাজশাহী বোর্ড, জে বি যশোর বোর্ড, বিবি বরিশাল বোর্ড, এই কয়টা বোর্ড আমরা চার নম্বরের জন্য প্রস্তুতি নিব। এখন চার নম্বরে যে প্রস্তুতি নিব, আমাদের কিন্তু ব্র্যাকেটের শব্দগুলো কম বেশি চেঞ্জ থাকতে পারে, এই জন্য ভালো করে প্রস্তুতি নিব এবং ভালো করে পড়ব। পাঁচ নম্বর প্রশ্নের জন্য আমাদের যে প্রস্তুতি নিতে হবে, পাঁচ নম্বর প্রশ্ন আমরা কী দেখছিলাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ক্লুজ, বোর্ড কোশ্চেনে যেভাবে আসে ঠিক এরকমই। তো এইটার যখন আমরা আনসার এই প্রস্তুতি নিব, এগুলো কোনগুলো নিব, যেমন 2016 সাল থেকে নিব দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড, 2017 সালে যে বোর্ড থেকে আছে বিবি অর্থাৎ বরিশাল, আর বি অর্থাৎ রাজশাহী বোর্ড, এসবি অর্থাৎ সিলেট বোর্ড, অর্থাৎ এই বোর্ড কয়টা আমরা পড়ব, এবং 2018 সাল থেকে আমরা পড়ব বরিশাল বোর্ড এবং যশোর বোর্ড, এই দুটো বোর্ড আমরা উইদাউট ক্লোজের জন্য প্রস্তুতি নেব। এই ছিল মোটামুটি আমাদের ফার্স্ট পেপার থেকে আজকের আলোচনা। আমরা আজকে ফার্স্ট পেপার থেকে মূলত আলোচনা করতে চেয়েছি এবং সেই আলোচনার প্রেক্ষিতেই আজকে আলোচনা চলতেছে। আমরা এখন একটা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। তো এই প্যারাগ্রাফটা আমরা একটু দেখি, ডিজিটাল বাংলাদেশ, এটার পরে আমরা সংক্ষিপ্ত কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। এখন একটু আমরা বড় করে নিয়ে আমাদের দেখার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে, ডিজিটাল বাংলাদেশ, তো ডিজিটাল বাংলাদেশ প্রযুক্তির যুগ এখন। তো দ্য ওয়ার্ড ডিজিট হ্যাজ কাম ফ্রম দ্য ওয়ার্ড ডিজিট, এখানে আমরা প্যারাগ্রাফটা অনেক সহজভাবে লেখার চেষ্টা করছি যাতে আমাদের সহজে মনে থাকে। যে জিনিস সহজে মনে থাকে বা সহজ ভাষায় লেখার জিনিস পড়লে ভাষাটা আয়ত্তে আসে, ওই ধরনের আরও অনেক লেখাও যায়। কেউ যদি হাজার পাতা পড়ে তাহলে দুই এক পাতা সে লিখতে পারে, তো আমাদের এরকম অনেক বেশি পড়া দরকার এবং ইজি ল্যাঙ্গুয়েজের লেখা জিনিসগুলো বেশি বেশি পড়লে ভাষাটা ইজিভাবে আয়ত্তে আসে। এরপর আস্তে আস্তে আমরা ডেভেলপ করব ভাষার দিকটা। তো এখন আমরা দেখি, দ্য ওয়ার্ড ডিজিট হ্যাজ কাম ফ্রম দ্য ওয়ার্ড, দ্য ওয়ার্ড ডিজিটাল হ্যাজ কাম ফ্রম দ্য ওয়ার্ড ডিজিট। তো ডিজিটাল শব্দটা আসলে ডিজিট শব্দ থেকেই এসেছে। তো ডিজিটাল বাংলাদেশ রিফার্স টু আ ড্রিম অফ মেকিং বাংলাদেশ ডিজিটাল বাই ইউজিং টেকনোলজি। খুব ভালো করে বোঝা চাই যে কি বলছেন, দ্য ওয়ার্ড ডিজিটাল অর্থাৎ ডিজিটাল শব্দটা এসেছে ফ্রম দ্য ওয়ার্ড ডিজিট, ডিজিট শব্দ থেকে এসেছে। ডিজিটাল বাংলাদেশ রিফার্স টু এ ড্রিম অফ মেকিং বাংলাদেশ ডিজিটাল বাই ইউজিং টেকনোলজি। তো ডিজিটাল বাংলাদেশ নির্দেশ করে এমন একটা, অর্থাৎ রিফার মানে নির্দেশ করা, অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ রিফার করে এমন একটা স্বপ্নকে যে মেকিং বাংলাদেশ ডিজিটাল, অর্থাৎ বাংলাদেশকে ডিজিটাল করা। এখন বাংলাদেশকে কীভাবে ডিজিটাল করা যায়, বা ইউজিং টেকনোলজি, টেকনোলজি ব্যবহার করে আমরা বাংলাদেশকে এরকম ডিজিটাল বাংলাদেশে পরিণত করতে পারি। তো ইট ওয়াজ দ্য ইলেকশন ম্যানিফেস্টো অফ দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইন 2008, ইট ওয়াজ দ্য ইলেকশন ম্যানিফেস্টো, অর্থাৎ এটা ছিল বর্তমান যে গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্টের একটা নির্বাচনী প্রচারণা, ইলেকশন ম্যানিফেস্টো বা প্রস্তাবনা বা ওয়াদা, তিনি যে ওয়াদা দিয়েছিলেন বা তার যে লক্ষ্য ছিল, এই লক্ষ্যটা কি, ইট ওয়াজ দ্য ইলেকশন ম্যানিফেস্টো অফ দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইন 2008, অর্থাৎ 2008 সালে তিনি বলেছিলেন। তো এখানে ঘোষণা দিয়েছিল কি, ইট ডিক্লেয়ার্ড, তার ওই যে প্রস্তাবনা ছিল, যে নির্বাচনী প্রস্তাবনা ছিল, ইট ডিক্লেয়ার টু বিল্ড আপ ডিজিটাল বাংলাদেশ, ইট ডিক্লেয়ার, এটা ডিক্লেয়ার করেছিল টু বিল্ড আপ ডিজিটাল বাংলাদেশ বাই 2001, যে 2021 সালের মধ্যে উনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ বানাইতে চান। তো ইট ডিক্লেয়ার অর্থাৎ এই প্রস্তাবনায় ঘোষণা দিয়েছিল,
প্রস্তাবনাটা টু বিল্ড ডিজিটাল বাংলাদেশ, অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ করা। আ কান্ট্রি গ্রোজ ডিজিটাল মিন্স, অর্থাৎ একটা দেশ এটা ডিজিটাল দেশ হিসেবে চলছে এর অর্থ কি, মিন্স অর্থাৎ বোঝায়, এটার অর্থ হলো দ্যাট অল ইটস অ্যাক্টিভিটিস উইল বি পাওয়ার্ড, অর্থাৎ এর সকল কর্মকাণ্ড হবে উইল বি পাওয়ার্ড বাই কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট, এর সকল কাজ হবে কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে। নাও ডিজিটাল বাংলাদেশ ইজ নট এ ড্রিম, এখন এলো যে ডিজিটাল বাংলাদেশ ইজ নট এ ড্রিম বাট এ রিয়েলিটি, অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন না, এখন এটা কি হয়েছে রিয়ালিটি, এটা রিয়ালিটিতে পরিণত হয়েছে, অর্থাৎ বাস্তবে। অল অ্যারাউন্ড দ্য কান্ট্রি, আমাদের দেশের চারপাশে পিপুল আর টেকিং নাও 150 টাইপস অফ সার্ভিসেস ফ্রম ডিফারেন্ট ডিজিটাল সেন্টার্স, আমাদের দেশের চারপাশে আমরা এখন দেখি যে মানুষ এখন কী করতেছে, দে আর টেকিং, পিপুল আর টেকিং নাও 150 টাইপস অফ সার্ভিসেস ফ্রম ডিফারেন্ট ডিজিটাল সেন্টার, বিভিন্ন ডিজিটাল সেন্টার থেকে তারা 150টিরও বেশি সেবা পাচ্ছে। বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স ইন 1971, বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করেছিল 1971 সালে। অ্যাবাউট 50 ইয়ার্স হ্যাভ পাস্ট, প্রায় 50 বছর অতিক্রম হয়েছে, বাট ইট ইজ বার্ডেন উইথ মেনি প্রবলেমস, কিন্তু এটা অনেক সমস্যায় জর্জরিত। কনসিডারিং অল দিস, এই সবগুলো বিবেচনা করে দ্য অ্যাক্টিং গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের যে বর্তমান সরকার, ওয়ান্ট টু ওভারকাম অল দিস প্রবলেম, এই সকল সমস্যাকে উনি দূর করতে চান, ওভারকাম করতে চান বাই মেকিং বাংলাদেশ ডিজিটাল, অর্থাৎ বাংলাদেশকে ডিজিটাল করে উনি এইগুলো থেকে এড়িয়ে যেতে চান যে সমস্যাগুলো আছে। সমস্যা বলতে আমরা এখানে কী পড়লাম, যে অনেক প্রবলেম আছে, বার্ডেন মানে জর্জরিত হওয়া, অর্থাৎ বাংলাদেশ অনেক সমস্যা জর্জরিত, অর্থাৎ অনেক সমস্যা আছে। আর কনসিডার মানে কনসিডার শব্দের অর্থ হলো বিবেচনা করা, এই সমস্যাগুলো বিবেচনা করে বর্তমান যে প্রেসিডেন্ট আছেন উনি সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশকে ডিজিটাল করবেন, এই সমস্যাগুলো যাতে সমাধান হয়। উইদিন অ্যাবাউট 10 ইয়ার্স, প্রায় 10 বছরের মধ্যে দ্য গভর্নমেন্ট হ্যাজ ট্রান্সফর্ম দ্য কান্ট্রি ইন্টু এ ডিজিটাল বাংলাদেশ, যে গভর্নমেন্ট আমাদের দেশকে একটা ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন, সমর্থ হয়েছেন আমরা এটা বলতে পারি। দ্য গভর্নমেন্ট হ্যাজ মেড ইনফরমেশান টেকনোলজি অ্যাক্সেসিবল টু অল, অর্থাৎ অ্যাক্সেসিবল, অর্থাৎ গভর্নমেন্ট সবার কাছে ইনফরমেশান, তথ্য, টেকনোলজি অথবা প্রযুক্তি, আর এখানে মেক শব্দের অর্থ পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে মেড, হ্যাভ এজের পরে ভাবে পাস্ট পার্টিসিপল হয়, এখানে মেক অর্থ হলো করা, অর্থাৎ গভর্নমেন্ট তথ্য প্রযুক্তিকে অ্যাক্সেসিবল করেছে সবার কাছে, অর্থাৎ সবাই এই সুবিধাটা পাচ্ছে, তথ্য প্রযুক্তির সুবিধাটা সবার এখানে প্রবেশাধিকার আছে। আইসিটি ফ্রেন্ডলি সার্ভিসেস আর নাও অ্যাভেলেবল, আইসিটি ফ্রেন্ডলি অর্থাৎ আইসিটি বান্ধব সার্ভিসেস অর্থাৎ সেবাসমূহ আর নাও অ্যাভেলেবল, অর্থাৎ এটা পর্যাপ্ত আছে, অ্যাভেলেবল অর্থাৎ পর্যাপ্ত, সার্ভিস মানে সেবা, অ্যাভেলেবল টু দি পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষের কাছে এখন এটা অর্থাৎ পর্যাপ্ত। মেকিং ডিজিটাল বাংলাদেশ ইজ এ ডিফিকাল্ট টাস্ক, ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশকে ডিজিটাল করা, মেক মানে এখানে আসলে কিন্তু করা, এই মেকিং অর্থাৎ বাংলাদেশকে ডিজিটালে বাংলাদেশে পরিণত করা ইজ এ ডিফিকাল্ট টাস্ক, এটা একটা জটিল কাজ, কঠিন কাজ, ইট ইজ এ লং টার্ম প্রসেস, আবার কী বলা হচ্ছে যে এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস, প্রক্রিয়া। ফার্স্ট অফ অল অর্থাৎ সর্বপ্রথম অ্যান আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই ইন দ্য হোল কান্ট্রি ইজ এ মাস্ট, এখানে এই যে মাস্ট ব্যবহার করেছে মাস্টটা হলো অপরিহার্য, মাস্ট শব্দের অর্থ, অর্থাৎ সর্বপ্রথম যেটা করতে হবে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, অর্থাৎ অবিরত পাওয়ার সাপ্লাই থাকতে হবে, কখনো ডিসকানেক্ট হবে না পাওয়ার, এরম ধরনের পাওয়ার সাপ্লাই পুরো দেশে জন্য এটা জরুরি,
অর্থাৎ আইসিটি সেক্টর চালু করার জন্য ইনফরমেশন অর্থাৎ সবাই যাতে ডিজিটাল সেবা পাইতে পারে এই জন্য পাওয়ার সাপ্লাইটা ঠিক থাকতে হবে, সবসময় যেমন বিদ্যুৎ থাকতে হবে। হঠাৎ যদি বিদ্যুৎ চলে যায় তখন ওই সার্ভিসটা মানুষ তখন পেতে পারবে না, কোনো একটা কাজ করতেছিল মাঝপথে বিদ্যুৎ চলে গেল। তাহলে পাওয়ার সাপ্লাইটা নিশ্চিত করতে হবে আনইন্টারাপ্টেড, অর্থাৎ কখনো যাবে না, কখনো হঠাৎ তো বিদ্যুৎ যাবে না বা হঠাৎ করে এরকম সমস্যা হবে না। সেকেন্ডলি যে জিনিসটা লাগবে যে কম্পিউটার নেটওয়ার্ক শুড বি ডেভেলপড অল ওভার দ্য কান্ট্রি। কম্পিউটার অর্থাৎ ডিজিটালটা, ডিজিটাল বাংলাদেশটাই তো হবে আমাদের কিসের মাধ্যমে, ডিজিটাল বাংলাদেশ আমরা যে করতে চাচ্ছি এটা হবে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে। এক তো ইলেকট্রিসিটি থাকবে, কম্পিউটার নেটের মাধ্যমে সমস্ত কাজগুলো হবে, মানুষ ঘরে বসে সে তার কাজকে করতে পারবে। ইতিমধ্যে আমরা যেমন সেবাগুলো পাচ্ছি, ঘরে বসে বিদ্যুৎ বিল দিতে পারি, ঘরে বসে এরকম আমরা পানি বিল দিতে পারি, ঘরে বসে আমরা গ্যাস বিল দিতে পারি, অর্থাৎ এগুলো আমাদের ডিজিটাল ইতিমধ্যে হয়ে গেছে, আমরা সেবা পাওয়া শুরু করেছি। আর একটা জিনিস কি যে আইসিটি স্কিল্ড হিউম্যান রিসোর্সেস আর নিডেড টু ইমপ্লিমেন্ট, ইমপ্লিমেন্ট শব্দের অর্থ হলো বাস্তবায়ন করা। আইসিটি স্কিল্ড অর্থাৎ আইসিটিতে দক্ষতা সম্পন্ন হিউম্যান অর্থাৎ আমাদের জনবল, হিউম্যান রিসোর্সেস অর্থাৎ জনসম্পদ, রিসোর্সেস মানে সম্পদ, তো আইসিটিতে দক্ষ জনবল এটা আমাদের জন্য প্রয়োজন হবে। টু ইমপ্লিমেন্ট, ইমপ্লিমেন্ট মানে হলো বাস্তবায়ন করা, টু ইমপ্লিমেন্ট ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশকে বাস্তবায়ন করার জন্য আমাদের আইসিটিতে দক্ষ সম্পন্ন মানব সম্পদ দরকার। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ হ্যাজ টেকেন অল দ্য নেসেসারি স্টেপস, অর্থাৎ বাংলাদেশের গভর্নমেন্ট হ্যাজ টেকেন অল দ্য নেসেসারি স্টেপস, প্রয়োজনীয় সকল পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে টু ইনশিওর এভরিথিং টু বিল্ড আপ ডিজিটাল বাংলাদেশ। টু ইনশিওর, ইনশিওর শব্দের অর্থ হলো নিশ্চিত করা, শিওর শব্দের অর্থ হলো নিশ্চিত, এখান থেকে ভাব করা হয়েছে ইএন শব্দটা যোগ করে, অর্থাৎ ইনশিওর, ইন টু ইনশিওর এভরিথিং অর্থাৎ সমস্ত কিছুকে নিশ্চিত করার জন্য যে সকল পদক্ষেপ তিনি নিয়েছেন টু বিল্ড আপ ডিজিটাল বাংলাদেশ, অর্থাৎ গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সরকার সকল ধরনের প্রয়োজনীয়, নেসেসারি মানে প্রয়োজনীয়, সকল ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন টু ইনশিওর এভরিথিং অর্থাৎ সমস্ত কিছু নিশ্চিত করার জন্য, অর্থাৎ বাংলাদেশকে একটা ডিজিটাল বাংলাদেশে পরিণত করার জন্য। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতেছি, পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ আশা করি ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব, অথবা এরই বাকি অংশ থেকে কোনো একটা অংশ নিয়ে আলোচনা করব। তো ফ্লোচার্ট নিয়ে আলোচনা করার সম্ভাবনাই সবচেয়ে বেশি, আমরা আপাতত যতটুকু আলোচনা হয়েছে যেমন ডিজিটাল বাংলাদেশ নিয়ে এটা আমরা পড়ে ফেলি, আর সিলেবাস সম্পর্কে তো পুরো ধারণা দেওয়াই হয়েছে, আর ডিজিটাল বাংলাদেশ এটা আমরা আজকে শিখে ফেলি। প্যারাগ্রাফটা সহজভাবে লেখা আছে, যারা দুর্বল স্টুডেন্ট একদিনে না পারলে অন্তত দুই দিনে ভাগ করে নিই, ভাগ করে পড়ে ফেলি, বাকি প্রস্তুতি নিতে থাকি, ইনশাল্লাহ আমাদের পড়াশোনা এগিয়ে যাবে, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। তো এই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ সেলিমউদ্দিন, লেকচারার ইন ইংলিশ, বর্ণালী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, থ্যাংক ইউ।